নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে একটা দারুণ মজার ম্যাজিক দেখাবো, এক প্যাকেট তাস দিয়ে। আর এই ম্যাজিকটা দেখাতে গেলে আমার সঙ্গে একজন দর্শক হলে খুব ভালো হয়। আজকে আমার বন্ধু অনিমেষ আছে, তো অনিমেষকে দিয়েই আমি আজকের এই ম্যাজিকটা দেখাবো। আমার কাছে এক প্যাকেট কার্ড আছে, অল ডিফারেন্ট কার্ড। এই যে কার্ড রয়েছে আমার কাছে, এক প্যাকেট কার্ড, এই কার্ডটাকে আমি খুব ভালো করে মিক্স আপ করে নিচ্ছি। আচ্ছা অনিমেষ, দেখতে পাচ্ছ তুমি? এই এক প্যাকেট কার্ডের মধ্যে থেকে একটা কার্ড আমরা চুজ করব। চুজ করার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে তুমি 10 থেকে 20-র মধ্যে একটা নাম্বার বলবে, আর সেই নাম্বারটাই হচ্ছে আমাদের আজকে সিলেকশন। এই প্যাকেটের মধ্যে থেকে 10 থেকে 20-র মধ্যে একটা নাম্বার বলবে, আর সেই তুমি যে নাম্বারটা বলবে সেই নাম্বারটার ওপরেই হবে আমার আজকে আমার সিলেকশন। আর এখানে আমি দুটো কার্ডের মাঝখানে একটা কার্ড রেখেছি, সেটা কি, এটা আমার ভবিষ্যৎবাণী, এটা আমরা পরে দেখব, এটা আমি এখানে রেখে দিলাম। এবারে এই এক প্যাকেট কার্ড আমি এখানে কাউন্ট করব, তার আগে আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি একটা নাম্বার বলো। 10 থেকে 20-র মধ্যে একটা নাম্বার, 10 থেকে 20-র মধ্যে একটা নাম্বার। এটা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারো, 13 বললে তো, 13 ইচ্ছে করলে চেঞ্জ করতে পারো, বা 13-তেও থাকতে পারো। ঠিক, একটু লাউডলি বলো, জোরে, 13 13 ফাইনাল, পাক্কা পাক্কা, চেঞ্জ করবে না? 13ই তো, 15, 16, 18, 13। ঠিক আছে, তাহলে আমরা 13টা কার্ড এখান থেকে নামাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ঠিক, 13টা কার্ড নামালাম। 13 আমরা কিরকম লিখি, 1, 3, তাহলে 1 আর 3 দুটো সংখ্যা আমরা পাচ্ছি, তাই তো? এই দুটো সংখ্যাকে যদি আমরা জুড়ে দিই, প্লাস করি, তাহলে কত হবে, 4। তাহলে আমরা এখান থেকে যদি 1, 2, 3, 4 এই কার্ডটাকে আমরা যদি বার করে নিই, নিশ্চয়ই এই কার্ডগুলো আর এই কার্ডগুলো এই কার্ডটার সাথে ম্যাচ করবে না। ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে আমি এখানে একটা প্রেডিকশন রেখেছিলাম, আমরা প্রেডিকশনটা দেখব। এটা খুলছি, প্রেডিকশনটা কি না, এর মধ্যে আরেকটা ছোট্ট তাস আছে, দুটো ব্ল্যাঙ্ক কার্ড, তার মধ্যে একটা ছোট্ট তাস রয়েছে। হ্যাঁ, এই ছোট্ট তাসটা আর এই তাসটা, আগে তুমি যে তাসটা পছন্দ করেছো সেই তাসটা দেখবো। এটা কি আছে, 5 অফ হার্টস, আর আমি যেটা রেখেছিলাম আগে থেকে সেটাও 5 অফ হার্টস। এই ছিল আজকের ম্যাজিক। অনিমেষের তো ভীষণ ভালো লেগেছে, তা আমার মনে হয় যারা দর্শক আমার এই ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন এই ম্যাজিকটা কেমন লাগলো। এবার আসবো এর টিচিং সেশনে, আসুন দেখা যাক। হ্যাঁ, আসুন টিউটোরিয়ালে যাওয়া যাক। এটা আমার একটা খুব প্রিয় ম্যাজিক, ভীষণ আমার পছন্দের একটা ম্যাজিক। এটা অ্যাকচুয়ালি সেলফ ওয়ার্কিং, এটা যে কেউ করতে পারবেন, এটার জন্য খুব ঝামেলা নেই, খুব সোজা একটা ম্যাজিক। এই ম্যাজিকটার জন্য কি কি লাগবে দেখুন, এরকম একটা ক্লিপ লাগবে, দুটো ব্ল্যাঙ্ক কার্ড, একটা জুনিয়র প্যাকেট তাস। এই জুনিয়র প্যাকেট তাসের মধ্যে থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা কার্ড, যেমন আমি 5 অফ হার্টস নিয়েছিলাম, আপনি এটার বদলে এস অফ হার্টসও নিতে পারেন, বা কিং অফ স্পেডও নিতে পারেন, যা খুশি, বা আপনি এটা অন্য আপনার পছন্দের যে কোনো একটা কার্ড, কিং অফ হার্টস নিতে পারেন। আমি এটা অন্য কার্ড করে দেখাই, পছন্দ করে আপনি ওটা নিলেন। এই জুনিয়র প্যাকেটের কাজটাও শেষ, এটা বাদ দিয়ে দিন। তাহলে এই দুটো কার্ড, তার মাঝখানে একটা কিং অফ হার্টস, এটা এখানে রাখলেন, রেখে আরেকটা ব্ল্যাঙ্ক কার্ড এর উপরে চাপা দিলেন, দিয়ে কী করছেন, একটা ক্লিপ দিয়ে এটা আপনি অডিয়েন্সের সামনে রাখলেন। এই প্যাকেটটাতে একটা ছোট্ট প্রিপারেশন আছে, এই প্রিপারেশনটা কি না, এই যে প্যাকেটটা, এর মধ্যে থেকে আপনাকে
আপনি যেহেতু এখানে কিং অফ হার্টস রেখেছেন তাহলে কিং অফ হার্টসটা খুঁজে বার করতে হবে। কিং অফ হার্টসকে আপনাকে রাখতে হবে উপর থেকে টেন্থ পজিশনে। টেন্থ পজিশনে রাখলে অটোমেটিক্যালি ম্যাজিকটা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা হচ্ছে টেন্থ পজিশন। অর্থাৎ আপনি এখানটায় এই কিং অফ হার্টসটা রেখে দিলেন। আপনি যদি এদিক থেকে দেখেন তাহলে দেখবেন যে ওপর থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বরে কিং অফ হার্টস রয়েছে। আপনি তাসটাকে এরকম ফেস আপ অবস্থাতে দুই একবার শাফল করতে পারেন, কোনো অসুবিধা নেই, শাফল করতে পারেন। আরেকটা করতে পারেন যদি ফলস কার্ড, যারা ফলস কার্ড পারেন খুব ভালো, আর তা নাহলে পরে আমি একটা দেখাচ্ছি আপনাকে। ফলস কার্ড হচ্ছে ওপর থেকে এই উপরে পোর্শনটা এরকম কার্ড করলেন, এই হাতে নিলেন, তারপরের পোর্শনটা এই হাতে নিলেন, এই পিসটা নিচে রাখুন, তারপরে এই পিসটা রাখুন, তারপরে এই পিসটা রাখুন, তাতে মনে হলো তাসটাকে বোধ হয় কাট করা হয়েছে, কিন্তু আসলে তাসটা অ্যাজ ইট ইজ থাকে। দেখুন এটা টেন্থ পজিশনেই আছে, অতএব এটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। এই অবস্থাতে আপনি আরও একবার এটাকে সাফল করে দেখাতে পারেন যে কাজগুলো তাসগুলো মিক্স আপ আছে, খুলেও দেখাতে পারেন। তারপরে আপনি দর্শককে বলুন আপনি 10 থেকে 20 মধ্যে একটা নাম্বার বলুন, এটা মাথায় রাখতে হবে 10 থেকে 20 মধ্যে। দুটো ফিগারের একটা নাম্বার চাই, যদি 11 বলে চলবে, যদি 15 বলে চলবে, 18, 19 পর্যন্ত চলবে তাহলে। আচ্ছা অনিমেষ, তোমাকে আরেকবার জিজ্ঞেস করছি, তুমি আরেকবার একটা নাম্বার বলো, এনি নাম্বার, এবার আর 13 নয়, অন্য নাম্বার বলো, 17, 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
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17. এই 17টা কার্ডের মধ্যে থেকে যদি আমরা মানে 17 যদি লিখি 1, 7, 7 আর একে হচ্ছে 8, আমরা 8 নম্বর কার্ডটা দেখব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8 নম্বর কার্ডটা কিং অফ হার্টস হবেই হবে। এগুলো আমরা দেখাতে পারি, এইগুলোকে আমরা দেখাতে পারি, এটা কিন্তু কিং অফ হার্টস। আর এখানে তো আমরা রেখেছি কিং অফ হার্টস, অর্থাৎ এটা আমরা খুলে দেখাতে পারি যে এটাও কিং অফ হার্টস, দুটো এরকম ম্যাচ করে যাবে। আশা করি আজকের ম্যাজিক আপনাদের ভীষণ ভালো লেগেছে। এইরকম একটা সুন্দর ম্যাজিক আপনার বন্ধুদের দেখালে পরে আপনাদের বন্ধুদেরও খুব ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানে শেষ করছি, আবার সামনের সপ্তাহে একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।